জয় ভোলেনাথ, পুজো কেমন কাটলো? ভালো তো। আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যকে জানাই শুভ বিজয়াদশমীর প্রীতি এবং শুভেচ্ছা। আপনি দেখছেন এবং শুনছেন সিংহ রাশির নভেম্বর মাসের রাশিফল। 2021 সালের নভেম্বর মাস সিংহ রাশির কেমন যাবে আপনি জানতে পারবেন এই ভিডিও থেকে। এই ভিডিওতে আপনি পাবেন সিংহ রাশির নভেম্বর মাসের রাশিফল অনুযায়ী আপনার চাকরি, ব্যবসা, আর্থিক পরিস্থিতি, বিবাহিত জীবন, প্রেম ভালোবাসা, ছাত্র এবং ছাত্রীদের লেখাপড়া, আপনার স্বাস্থ্য কেমন যেতে পারে তার একটি আগাম আভাস, এবং নভেম্বর মাস অনুযায়ী সিংহ রাশির একটি বিশেষ প্রতিকার। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। রাশিফল একটি সার্বিক গণনা। আমি বারবার বলি যে রাশি এক হলেই যে সকলের জন্মছকে গ্রহের অবস্থান, দশা ইত্যাদি এক হবে তা কিন্তু নয়। বর্তমান পরিস্থিতিতে সার্বিক রাশিফলের সাথে নিজের ব্যক্তিগত জন্মছকের বিচার এবং বিশ্লেষণ অধিক গুরুত্বপূর্ণ, তাই নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করিয়ে নেবেন। শুরু করছি সিংহ রাশির নভেম্বর মাসের রাশিফল। নভেম্বর মাস আপনার কেমন যাবে তো আসছি প্রথমে চাকরিজীবীদের জন্য। যারা চাকরিজীবীরা আছেন সিংহ রাশির তাদের কেমন যেতে পারে এই নভেম্বর মাস 2021। চাকরিজীবীদের জন্য এই মাসটি ভালো কাটবে। আপনি নিজের দক্ষতা এবং পরিশ্রমের দরুন অফিসে প্রশংসা পাবেন, আপনার প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। যারা বিদেশে চাকরি করছেন বা নিজের দেশে থেকে কোনো বৈদেশিক সংস্থার সাথে চাকরি করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো, বিশেষ করে যারা তথ্য প্রযুক্তি বা ইঞ্জিনিয়ারিং কোনো সংস্থার সাথে কাজ করছেন তাদের কিন্তু ভালো সুযোগ আসবে, ভালো অপরচুনিটি আসবে এই মাসে। আসছি সিংহ রাশির ব্যবসায়ীদের নিয়ে। যারা ব্যবসায়ীরা আছেন তাদের এই 2021 কেমন যেতে পারে। ব্যবসায়ীদের এই মাসে প্রতিযোগিতা বাড়বে, তাই মাসের শুরুতেই নিজেদের পরিকল্পনাগুলো কিন্তু আপনাদেরকে করে ফেলতে হবে। তাই এই মাসে তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগ করবেন না, বিশেষ করে যারা শেয়ার মার্কেটে নিযুক্ত আছেন, বিনিয়োগ করেন এবং কোনো বড় ধরনের দীর্ঘস্থায়ী বিনিয়োগ, অর্থাৎ শেয়ার মার্কেটের বিনিয়োগ এবং যে কোনো দীর্ঘস্থায়ী বিনিয়োগ, কিন্তু এই দুটো বিষয় থেকে কিন্তু নিজেকে একটু দূরে রাখুন। খুচরো ব্যবসায়ী বা ছোট ব্যবসায়ীদের কিন্তু এই মাসে লেনদেন বাড়বে, ব্যবসা ভালোই হবে। যারা মিডিয়া, প্রিন্টিং এই ধরনের ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু এই মাসটি বেশ লাভজনক হবে। আসছি আর্থিক পরিস্থিতি নিয়ে। সিংহ রাশির আর্থিক পরিস্থিতি নভেম্বর মাসে কেমন হতে পারে। এই মাসে আপনার আয়ের থেকে খরচ বাড়বে, বিভিন্ন কারণে পরিবারের জন্য এবং সন্তানের জন্য কিন্তু খরচ বাড়তে পারে, তাই আগে থেকে সেইভাবে পরিকল্পনা করে নিতে হবে। এই মাসে কাউকে টাকা ধার দেওয়ার দরকার নেই, আর্থিক পরিস্থিতিকে বুঝে চলার চেষ্টা করতে হবে। আসছি আপনার প্রেম ভালোবাসার সম্পর্ক কি হতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের বিবাহিত জীবনে যে আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা ক্রমশ বাড়বে, কিন্তু পরিবারের অন্য কোনো সদস্য বা অন্য কেউ তাদের পক্ষে কিন্তু এই সম্পর্কের ইন্টিমেসিটা, এই গভীরতা কিন্তু মেনে নিতে অসুবিধা হবে। তাই সে বা তারা প্ল্যানিং করবে যাতে আপনাদের মধ্যে, বিবাহিত জীবনের মধ্যে যাতে দূরত্ব তৈরি হয়। তাই বারে বারে বলবো ওই ফাঁদে কিন্তু পা দেবেন না, তাহলে কিন্তু নিজেদের মধ্যে একটি চূড়ান্ত পর্যায়ে ভুল বোঝাবুঝি তৈরি হবে। তাই জন্য যে কোনো পরিস্থিতিতে ঠান্ডা মাথায় জীবনসঙ্গীর সাথে থেকে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে নিজেদের নিজস্ব যে বোঝাবুঝি আছে, আলাপ আলোচনা আছে, তার মাধ্যমে সিচুয়েশনগুলোকে ঠান্ডা মাথায় আপনাকে হ্যান্ডেল করতে হবে। মাথা গরম করলেও কিন্তু আপনি কিছু করতে পারবেন না। তাই জন্য বলছি, আমার কথা শুনে বুঝতে পারছেন যে এক কথায় বলতে গেলে এভাবে বলা উচিত যে বিবাহিতদের জন্য সিংহ রাশির এই নভেম্বর মাস খুব একটা ভালো ফল দিচ্ছে না, তাই জন্য বি কেয়ারফুল, সতর্ক থাকুন। আসছি প্রেম ভালোবাসার সম্পর্ক নিয়ে। প্রথমত হচ্ছে যারা অবিবাহিতরা আছে তাদের এই বছরে, মানে এই মাসে বিবাহের যোগ আছে, বিবাহের কথাবার্তা হতে পারে, এবং যারা প্রেম সম্পর্কে আছে তারা নিজেরা আলোচনার মাধ্যমে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারে, সেই সিদ্ধান্তের পরিণতি বিবাহ হতে পারে অথবা নিজেরা সেপারেশনেও যেতে পারে। এই একটা পরিস্থিতি কিন্তু সিংহ রাশির জন্য এই মাসে দেখা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে ইন দ্য সেন্স অফ অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে আমরা বুঝতে পারছি। আসছি আপনার পড়াশুনো কেমন হতে পারে। যারা বিদ্যার্থীরা আছে এই মাসে লেখাপড়া কেমন যেতে পারে। বিদ্যার্থীরা এই মাসে লেখাপড়া থেকে অন্য কিছুতে বেশি সময় দিয়ে ফেলবে, এর ফলে কিন্তু নিজেদের সময় নষ্ট হবে, পড়ার যে সময় সেটা কিন্তু নষ্ট হতে থাকবে। প্রতিযোগিতামূলক লেখাপড়ায় আরও বেশি সময় দিতে হবে এই মাসে। অনেকে যারা হাতের কাজ শিখছেন তাদের জন্য কিন্তু ভালো সুযোগ, আপনারা কিন্তু পরিকল্পনা করে এগিয়ে চলুন, কারণ ভবিষ্যতে কিন্তু আপনাদের এই যে হাতের কাজ আপনারা শিখছেন ক্রমশ এটা কিন্তু আপনাদের কাজে লাগবে। আসছি আপনার স্বাস্থ্য। সিংহ রাশির স্বাস্থ্য কেমন যেতে পারে।
প্রধানত নভেম্বর মাস অনুযায়ী বলবো, হাড়ের ব্যথা, পেশির ব্যথা ইত্যাদি ব্যথায় কিন্তু আপনারা কষ্ট পেতে পারেন। আবহাওয়ার একটা পরিবর্তন হচ্ছে, এই সময় কিন্তু নিজেকে সতর্ক রাখতে হবে, বিশেষ করে যারা বয়স্করা আছেন। বর্তমানে কিন্তু এখনও করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়নি, তাই জন্য আমি, আপনি, আমরা প্রত্যেকেই কিন্তু নিজেদেরকে অবহেলা করবো না, প্রত্যেকে সচেতন এবং সতর্ক থাকবো। এছাড়া যারা বয়স্করা আছে তাদেরকে বলবো, আপনারা বি কেয়ারফুল। আসছি সিংহ রাশির প্রতিকার নিয়ে। নভেম্বর মাস অনুযায়ী প্রতিকার বলার আগে আমি বলবো, নভেম্বর মাস অনুযায়ী আপনার শুভ সংখ্যা, শুভ রং এবং শুভ দিন। নভেম্বর মাস অনুযায়ী 2021 সিংহ রাশির জন্য শুভ সংখ্যা হলো 25, 32, 42। নভেম্বর মাস অনুযায়ী সিংহ রাশির শুভ দিন হলো রবিবার এবং বুধবার, এবং শুভ রং হলো সবুজ। কী উপায় আছে, কী টোটকা আছে, আমি প্রতিটা রাশির সাথে তো একটা করে টোটকা প্রতি মাসের জন্য বলি, তাহলে সিংহ রাশির জন্য কী টোটকা আমি দিতে পারি, সেটা হলো কি, যে আপনি প্রতিদিন পাখিদের উদ্দেশ্যে কিছু খাবার দান করুন সকালবেলায়। এটা যদি বাসি মুখে করতে পারেন খুবই অতীব উত্তম, যদি না হয় তাহলে আপনি আপনার নির্দিষ্ট নিজস্ব সময়ে অনুপাতে আপনি পাখিদের উদ্দেশ্যে খাবার দান করবেন। তো খাবার দান করার সময় অবশ্যই নিজের মনস্কামনা জানাবেন। যে সমস্ত অবস্ট্যাকেলগুলো আপনার লাইফে আসছে, উপস্থিত হয়েছে, সেগুলো যাতে রিমুভ হয়ে যায়, সেই কিন্তু মনস্কামনা আপনি ওই ক্রিয়াটি করার সময় জানাবেন, অবশ্যই নিজের ঈশ্বরকে জানাবেন। এবং যেহেতু এই মাসে সবুজ রঙটা শুভ, তাই জন্য বলবো যে সবুজ রঙের পোশাক বেশিরভাগ সময় পরিধান করার চেষ্টা করুন। আপনি যদি পুরুষ বা মহিলা হন, চেষ্টা করুন সবুজ রঙের পোশাকটা ম্যাক্সিমামটাই পরার জন্য। এছাড়া আপনি প্রতিটি রবিবার দিন আপনি শিবলিঙ্গে কর্পূর দিয়ে আরতি করুন এবং নিজের মনস্কামনা জানান, ওম নমঃ শিবায় মন্ত্র পাঠ করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনটিকে প্রেস করুন, তাহলে কী হবে, সিংহ রাশির জন্য আমি আগামী সময় যে ভিডিওগুলো তৈরি করব তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অলরেডি কিন্তু আমি 2022 সাল কেমন যাবে এই বার্ষিক রাশিফল নিয়ে ভিডিও তৈরি করা শুরু করে দিয়েছি, তাই বললাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশের বেল আইকনটিকেও প্রেস করতে হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় মা তারা।